সুনামগঞ্জ ন্যাশনাল ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা। গেল কয়েকদিন ধরে ব্যাংক থেকে খালি হাতে যাচ্ছেন তারা। বিক্ষুব্ধ গ্রাহকদের তোপের মুখে পড়ছেন কর্মকর্তা কর্মচারীরা। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারল্য সংকটে ঢুকছে সুনামগঞ্জের ন্যাশনাল ব্যাংক শাখা। গ্রাহকদের চাপের মুখে কয়েকদিন ধরে অফিসে আসছেন না ব্যাংক ইনচার্জ। গ্রাহকরা টাকা তুলতে এসে খালি হাতে ঘরে ফিরছেন। কেউ রোগীর জন্য খরচের টাকা তুলতে পারছেন না, কেউ বা ছেলে মেয়ের টিউশন ফি, বাড়ি ভাড়া বা দৈনন্দিন খরচে টাকা তুলতে ভিড় করেছেন। প্রবাস থেকে পাঠানো স্বজনদের টাকা তোলা যাচ্ছে না। অনেক মানুষ অসুস্থ, অনেকের বেশাদি লাগছে, অনেকে আবার ভিন্নজন ভিন্ন বিদেশে গিয়ে বিদেশ যাইতো, 20 লাখ 30 লাখ টাকা উনি কইছে, 14 লাখ টাকা, 14 লাখ টাকা আর ধরে কোনদিন তাই বিদেশে খা দিব, কিন্তু টাকা পাইতেছে না। আমরা চাই অন্তত পক্ষে 5,000 করি, সব গ্রাহক যত জানাইছে সবাই যদি 5,000 করে ফেলে এরপরে আমরা সন্তুষ্ট। আমি প্রবাসী সৌদি আরব নিবাসী, আমি 30 বছর যাবৎ বিদেশ আছি, আমি রেমিটেন্ট যুদ্ধ রেমিটেন্ট ফাঁসা দিতেছি, আমি একজেটে আসছি বিচার নিয়ে অন্য কোম্পানিতে ট্রান্সফার হওয়ার জন্য। আমি 30 লাখ টাকা পাঠাইছি কিন্তু আমি 1 টাকা উড়াইতে পারি না। ওখানে আমি যদি টাকা না পাঠাই, তো টাকা না হইলে আমি কীভাবে বিদেশ চলে যাবো? আর এইভাবে যদি তো হাজার হাজার লোকে, লক্ষ লক্ষ প্রবাসী টাকা পাঠায় এই ন্যাশনাল ব্যাংকে, কিন্তু ন্যাশনাল ব্যাংকের যদি ইয়ে আলত হয় সে বিদেশ থেকে রিমিটেন্স দিব, আমি তো জানি খেয়েও দিব না। দিনভর অপেক্ষা করে টাকা না পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের। ব্যাংকে অনেক লক্ষ লক্ষ টাকা, ওনারা দেন 1 টাকাও, টাকাটা পাইছি আপনারা কোনো টাকাই নেন না, বাংলাদেশ থেকে টাকা খুশি নেন না। তারপরে তারা ইমেল চায়, এই চায় সেই চায়, ইংলিশ কই, ব্যাংক ইমেল দেও, এখানে দেও, আমার বাই দিস, দেওয়ার পরে স্যারে গোসাইলাম, এখানে কোন স্যার বই তাইনে গোসাইলাম, আমি আমার আব্বা সব কিছু বুঝাই কইলাম, সব কিছু দেখাইলাম, তাইনে মোবাইল দিব আপনাদের সাথে, আর আমি যে কয়রাম এখান তাই আমার কথা কোনো গুরুত্ব দিলে না। আর তারা এখানে দুজন আসন, তারা ব্যবহার অত বাজে। তবে ব্যাংকের ক্যাশ অফিসার জানালেন, ব্যাংক সাময়িক সংকটে পড়েছে, গ্রাহকরা ফিক্সড ডিপোজিট ভাঙানোর কারণে সংকট আরও বেড়েছে। ব্যাংক সাময়িকভাবে একটা ক্রাইসিসও পড়ছে, কারণ আমরা অল্প অল্প করে দিতেছিলাম, কিন্তু আপনার প্রতিদিন এই আতঙ্কটা বাড়তেছিল। আমাদের যে ফিক্সড ডিপোজিটগুলো ছিল, এই ফিক্সড ডিপোজিটগুলো ভাঙার কারণে আপনার চাহিদার আরও বেশি বাড়ছে। আমরা যেভাবে দিতেছিলাম প্রাথমিক অবস্থায় 20,000-30,000 করে দিতেছিলাম বা 50,000 করে দিতেছিলাম, কিন্তু একটা পর্যায়ে এটা ক্রাইসিসটা মানে মাত্রাতিরিক্ত, মানে এমনভাবে মানুষ বাড়তেছিল। প্রথম অবস্থায় ছিল 150 চেক, পড়েতেছিল 250 চেক, এখন প্রায় 300 চেক হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুপাতে আমরা টাকাটা পাইতেছি না, এর জন্য আমরা ওই সবাইকে সমানভাবে পেমেন্ট করতে পারতেছি না। সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংক দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা গ্রাহকদের। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার।